হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাটারফ্লাই হাগ। আমি রাহুল। আমি সুদীপা। রবিবার দুপুর তিনটে, ইটস টাইম ফর বাটারফ্লাই হাগ অ্যান্ড ইটস টাইম টু চিল। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে প্রাগ। রকস্টার মুভি যখন দেখেছিলাম তখন থেকেই প্রাগের প্রতি একটা অন্যরকম ভালো লাগা ছিল, কিন্তু অনেকবার ওরকম প্ল্যান প্রোগ্রাম করে হয়ে ওঠেনি। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি প্রাগে, আর সুন্দর ওইখানে বেশ প্রাগ কাসেল দেখা যাচ্ছে। তার পেছনে হালকা মানে সানসেটটা একটু মেঘলার জন্য সানসেটটা অতটা ক্লিয়ার নয়, কিন্তু বেশ একটা মন ভালো করা পরিবেশ পুরো। আর আমরা আজ থেকে আমাদের ভিডিওর আঙ্গিক একটুখানি পাল্টাচ্ছি। তোমাদের কিন্তু আমাদের মতো ব্লগারদের সাথে একটু কানেক্ট করতে হয়, তাই আমাদের ভিডিও দেখে একটু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে এটা চেঞ্জ, মানে এই চেঞ্জড ওয়ে অফ ভিডিওস আমাদের বাটারফ্লাই আগে তোমাদের ভালো লাগছে কিনা, এটা আমাদের অনেক হেল্প করবে। আমরা এখন পোল্যান্ডের ক্র্যাকো শহরে আছি। সেখান থেকে প্রাগ ট্রেনে যেতে সময় লাগে প্রায় 6.5 ঘন্টা মতো। ট্রেনের খাবার ভালো নাও লাগতে পারে, তাই স্মার্ট ডিসিশন হচ্ছে খাবার প্যাক করে নেওয়া। এর সুবিধে অনেক সুবিধে আছে অ্যাকচুয়ালি, যেমন খিদে পেলে ঘরোয়া খাবার খেতে পাওয়া যায়, প্লাস বাজেটেও থাকা যায় ট্রিপটা। ইউরোপে ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স একটা মাস্ট হ্যাভ ইন লাইফ। এর আগে আমাদের অনেক ভিডিওতে তোমরা দেখেছো আমাদের ইউরোপিয়ান ট্রেনের এক্সপিরিয়েন্স। যাই হোক, এবার বলি প্রাগ শহরের কি অ্যাট্রাকশনস দেখবো ভেবে আমরা সেখানে যাচ্ছি। একটা বড় অ্যাট্রাকশন হলো চার্লস ব্রিজ। এই ব্রিজে নাকি মাঝরাতে ভূতের দেখা পাওয়া যায়। ব্রিজের যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো জ্যান্ত হয়ে ওঠে। অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, অনেক বছর ধরে লোকেরা জানতেন এই ঘড়ি নাকি তৈরি করেন মাস্টার হানুস নামে এক ব্যক্তি, আর তাকে প্রাগ শহরের কাউন্সিলররা অন্ধ করে দেন যাতে এই ঘড়ি আর কখনো কোথাও তৈরি না করা যায়। প্রাগের ন্যারোয়েস্ট লেন, এটা মাত্র 50 সেন্টিমিটার চওড়া। এগুলো সবই দেখব আমাদের ব্লগ সিরিজে। এবার আমাদের ট্রেন ঢুকছে প্রাগ শহরে। চেক ভাষায় প্রাগকে কিন্তু বলে প্রাহা। প্রাগের ওয়েদার এখন দারুণ। আমরা এপ্রিলের স্টার্টিংয়ে একদম এসেছি, আর 18-19 degrees, মানে জ্যাকেটটা এক্ষুনি খুলে দিতে হবে, জ্যাকেট পরা যাবে না। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর প্রাগ। ট্রেন একদম টাইমেই এসছে, একদম টাইমেই নয়, 2 মিনিট লেট, মানে জেনারেলি এরা একদম ডটে ডটে ঢোকায়। তো সেইখানে জাস্ট 12:26 মানে 12:26 ঢোকার কথা ছিল, সেখানে 12:28 ঢুকেছে। আর প্রাগের যে মেইন স্টেশন যেটা ওল্ড টাউনের কাছে, বা আমাদের যেরকম ক্র্যাকো, গ্লোনি, গ্রোনি, ওইগুলো সব মেইন স্টেশন হয়। তো প্রাগের দেখছি আমি সমস্ত, চেক রিপাবলিকের, শুধু প্রাগ না, চেক রিপাবলিকের সমস্ত যেগুলো মেইন স্টেশন সেগুলো সব ওই HL.N এরকম করে। তো সেটার একটা ফুল ফর্ম আছে, কিছু লাভনি নাদ্রিজে সামথিং এইরকম। এটা দেখো, সেই প্রচুর খিদে পেয়ে গেছে প্রায়, মানে সকাল সকাল বেশি মানে উঠে গেলে খুব সারাদিনে বেশি খিদে পেতে থাকে। তো জাস্ট ওই যা ঘর থেকে বানিয়ে এনেছিলাম সেটাই খেয়েছি। ট্রেনে খাওয়ার অপশান ছিল, বাট ম্যাক্সিমাম চিকেন, বিফ, পর্ক এইসব দেওয়া ছিল। আর যেহেতু আজকে আমাদের শনিবার, ভেজের অপশান খুব একটা বেশি কিছু ছিল না, তাই খাইনি। তো যেন এখানে এসেই মনে হচ্ছে আগে খাওয়ার খাই, তারপরে হোটেলে যাবো। এমনিও হোটেলে চেক ইন হচ্ছে 3টার সময় বিকেলে, তো এখন 1:45 বাজে। লাঞ্চ করতে করতে টাইম হয়ে যাবে, তারপরে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে প্রাগ ঘুরবো।
আমাদের তিনটে দিনই পুরোপুরি প্ল্যান্ড। যাওয়ার আগে getyourguide.com থেকে বুক করে নিয়েছিলাম দুটো জিনিস। একটা হলো প্রাগের সিটি পাস, এটাতে প্রাগের পাবলিক ট্রান্সপোর্ট ইনক্লুডেড থাকে, তাই কোনো রকম চিন্তা ছাড়া যে কোনো ট্রাম বাসে ওঠা যায়। তাছাড়া কিছু পপুলার ডেস্টিনেশনে এটা থাকলে কোনো টিকিট আলাদা করে কিনতে হয় না। আর একটা জিনিস ছিল 50 মিনিটস ইভিনিং ক্রুজ, এটা আমাদের প্রথম দিনের এজেন্ডাতে ইনক্লুডেড। প্রাগে ট্রামের মধ্যে বেশ একটা ভিনটেজ ব্যাপার আছে। যদিও ইউরোপের বেশিরভাগ শহরেই ট্রাম দেখা যায়, প্রাগে একটা হিস্টোরিক ট্রাম লাইন আছে নম্বর 42, যেটাতে ইম্পর্টেন্ট ডেস্টিনেশন বা অ্যাট্রাকশনগুলো ভিনটেজ ট্রামে করে যাওয়া যায়। যাই হোক, আমাদের প্রথম প্ল্যান বা প্রথম ডেস্টিনেশন ইন্ডিয়ান রেস্টুরেন্টে পেট পুজো। হোটেলে পৌঁছে দেখি তারও অনেক ইতিহাস, 1948 এর হোটেল। ভালোই, ছোটর মধ্যে রুমটা আমার খুব, জানি না হয়তো সাদা বলে মানে বেশ পছন্দ হয়েছে, মানে একটা বেশ একটু ভিনটেজ ভিনটেজ টাইপ ব্যাপার আছে। তো একদমই ছোট, জাস্ট এখান দিয়ে ঢুকে এই সামনে এই দিকে হচ্ছে বেড, আর এখানে একটা উইন্ডো মতো, এখানে টেবিল, টিভি অ্যান্ড ফুল মিরর আছে, এই সাইডে একটা কর্নার ল্যাম্প, আর এখানে কাবার্ড, কাবার্ডের মধ্যেই ভেতরে এখানে চা কফি এইসব ব্যাপার, আর এখানে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে ও বাথটাব আছে, এখানে বাথটাব, এই ব্যাস এইটুকুই। কিন্তু বেশ ভালো লেগেছে আমার, মানে জায়গাটা একদম আর একদম ওল্ড টাউনের মধ্যেই আর কি। হোটেল থেকে বেরিয়েই প্রাগ ওল্ড টাউন, হাজার বছরের পুরনো ইতিহাস এই ওল্ড টাউন স্কোয়ারের। ইউরোপের ট্রেড রুটের বিশেষ জায়গা এই ওল্ড টাউন স্কোয়ার। তখনকার দিনে মাশরুম, স্ট্রবেরি, বাটার, চিজ কেক সমস্ত কিছুই বিক্রি হতো এখানে। তবে সবচেয়ে বেশি যেটা বিক্রি হতো সেটা হলো আমাদের বাঙালিদের প্রিয় জিনিস মাছ। আবার এই স্কোয়ারে অনেক ট্র্যাজিক ইভেন্টের গল্পও আছে, যেমন ধার্মিক কারণে পাবলিক এক্সিকিউশন, সেসব কথা যাই হোক পরে নেক্সট ভিডিওতে বলবো। এখন আমরা আমাদের আজকের অ্যাট্রাকশনের দিকে চললাম। আমাদের ক্র্যাকো শহরে আছে হচ্ছে ভিস্টুয়া নদী। যখন বুদাপেস্টে গেছিলাম তখন রিভার ক্রুজ করেছিলাম ড্যানিউব নদীতে, আর প্রাগে রিভার ক্রুজ করছি হচ্ছে ভলতাভা নদীতে। প্রথমে বোট রাইড লোকেশনে পৌঁছে একটু ভয় পেয়ে গেছিলাম, লম্বা কিউ ছিল, কিন্তু কিউ মোটামুটি তাড়াতাড়ি মুভ করে যায়। বেশ বড় সড়ো বোট, আর যার যে টাইমের বুকিং সে সেই টাইমেই বোট করবে। প্রাগ শহরে ভলতাভা নদীর ওপর 18খানা ব্রিজ আছে, 4টে তার মধ্যে রেলওয়ে ব্রিজ, 3টে শুধুমাত্র পেডেস্ট্রিয়ানদের জন্য। রিভার ক্রুজে প্রাগের ব্রিজগুলোর অসাধারণ ভিউ পাওয়া যায়, আর ওই যে ওপর থেকে এরকম মন খোলা মানুষরা চেয়ার আপ করার জন্যও থাকেন। ভলতাভা নদী ঘিরে চলা অ্যাক্টিভিটিসগুলো প্রাগের ট্যুরিস্টদের কাছে বিগেস্ট অ্যাট্রাকশন। এই রিভার ব্যাঙ্কে অসংখ্য মিউজিক্যাল কনসার্টসও হয়, প্রাগের লোকেরা মিউজিক খুবই ভালোবাসেন। মোজার্ট, যার কথা তোমাদের অস্ট্রিয়ার ভিডিওতে বলেছি, তিনি কিন্তু নিজের দেশের চেয়ে এখানে বেশি জনপ্রিয় ছিলেন। রিভার ক্রুজটা বুদাপেস্টেরই আমার মানে এখনও অব্দি বেস্ট লেগেছিলো, মানে ওইটার যে কী সুন্দর প্যানারামিক ভিউ ছিল, ওই পার্লামেন্টটার একটা ওই লাইটওয়ালা, ওইটা মানে প্রাগেরও সুন্দর, মানে এটা নয় যে রিভার ক্রুজ
মানে ম্যান্ডেটরি না বা কিছু, মানে রিভার ক্রুজ করাই যেতে পারে, মানে পুরো প্রাগটার একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। কিন্তু মানে আমি যদি কম্পেয়ার করি প্রাগ আর বুদাপেস্টের মধ্যে, মানে বুদাপেস্ট ওয়াজ বেটার, বাট প্রাগের এখনও অবধি আমার চার্লস বিচটা মানে খুবই সুন্দর লেগেছে রিভার থেকে, মানে পুরো একদম বিচটা যেহেতু দেখা যাচ্ছে। আর এই হলো প্রাগের সবচেয়ে পুরনো ব্রিজ, চার্লস ব্রিজ। এটার কনস্ট্রাকশন শুরু হয় 1357-তে। সত্যিই পুরনো। সারাদিন অনেক খেয়েছি আর খাবার সেরকম কিছু নেই, কিন্তু মানে যে কোনো জায়গায় এসে ইন্ডিয়ান ফুড পেলে এখনো আমরা সেটা থেকে সরতে পারি না। তো এখানে বোম্বে মশালা বলে একটা জিনিস আছে, আগে মানে ইন্ডিয়ান অপশান প্রচুর, যেহেতু ফেমাস জায়গা, অনেক ইন্ডিয়ান আমরা আশেপাশে দেখতে পাই। যখন ঢুকি এখানটা এসছি, প্রথমেই রুটির গন্ধটা আমার নাকে লেগেছে। আমরা এসছিলাম ম্যাকডি ফ্যাকডি এরকম কিছু খেতে, কিন্তু যেই রুটির গন্ধটা নাকে ঢুকলো, মানে আর কোনো দিকে মনে হচ্ছে রুটি তরকারি খাবো, জাস্ট রুটি আর পনির বাটার মশলা নিলাম। মানে সারাদিন ঘোরার পরে একটু ইন্ডিয়ান খাবার পেটে পড়লে মনে হয় আহ কি শান্তি। তো চলো, যাই হোক আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নতুন দারুণ এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন, কিপ সেটিং ফায়ার।